Evening headlines are poverty brahongo was a hamoni poril de recito hakito porikador nirbasoni prosarovijan. On Tim Dina Birdi, Nisprov Kori, Birdi, Kahokio Mitro to test solale, Biapok prosar. Lokyo Niopabe, Dairy Porikador, Nirbason or Pora Biroto Takil, Ansolikota Bador, Kotakoyoha, Dui Dollar, Hom Jatio Porikod, a rise or dollar logote, Am Adbi Party, Tenin Nisprov. Epine Congress, Porikador Partito Dissejudi Polikito, one is order Nirbasoni prosarovijan, Baha, Neta Hakoloko, Telukota, Dekajuan. Dairy Porikodor, Nirbasonot, Ogopor, Sari Prati, Homortonag Borhaise, Mitrodol BJP, or Tad BJP, it's Baiskona Honas Yare, Sarikonon, Ogopor Prati, Homorton Dise, Hartio Janata Party, at Ogopor Prati, Tiokurise. Anate, Nirbason or Pratianot, BJP, Ulua Honkol Popotro, Dairy Janakusti, Kibato, Lubonio Protistruti Dise, Hahokio Doleba, Hahok Poker. Ulejigoje at November, Tonusito Hobo, Dairy Sato Hakito Porikodor, Nirbason or Dairy Sato Porikodor, Nirbason or Pabe, Jidhone, এটা হাই ভোল্টেজ ক্যাম্পেইনিং দেখা গৈছে একেটা দিন ডেৰি পৰিষদীয় জিকেটা সমষ্টি আছে ডেৰি সায়ত্ব শাসিত পৰিষদৰ সমষ্টিকেইটা বহু কেগৰাকী মন্ত্ৰীক দেখা পৈছিল মন্ত্ৰীক নমুৱা হৈছিল ক্যাম্পেইনিংৰ মন্ত্ৰী নামি পৰিছিল একো একো গৰাকীৰ বাবে নিৰ্বাচনী ক্যাম্পেইন চলাবলৈ কোনোবা জনী মন্ত্ৰীলৈ গৈছে কোনোবা আকৌ ঘৰে ঘৰে গৈ নাম ঘৰলৈ গৈ তেওঁলোকে এই ধৰণে ক্যাম্পেইনিং চলাইছে ভোট ভিক্ষা কৰা পৰিলক্ষিত হৈছে মুঠৰ ওপৰত 8 নৱেম্বৰ জুজৰ দিন 8 নৱেম্বৰ সেই নিৰ্বাচনৰ ভোট গ্ৰহণৰ দিন আৰু তাৰ পূৰ্বে যেতিয়া আজি অন্ত পৰিছে ছাত্ৰ পৰিষদৰ নিৰ্বাচনৰ ক্যাম্পেইনিং পৰ্ব দেখা গৈছে এইখিনি সময় মাজত আছে আৰু 8 তাৰিখলৈ সকলোখিনি এতিয়া হাজু হৈছে বিশেষকৈ প্ৰশাসন পুনপটীয়াকৈ আপোনালোকক লৈ যাম লক্ষীমপুৰলৈ সংযুক্ত হৈছে আমাৰ সাংবাদিক সঞ্জীৱ লাহনৰ হৈতে সঞ্জীৱ অন্ত পৰিছে ইতিমধ্যে ডিএছএৰ জি নিৰ্বাচনী ক্যাম্পেইন আৰু যথেষ্ট ক্যাম্পেইনিংত বিজেপি কিন্তু গুটি উঠি পৰি লাগি ক্যাম্পেইনিং কৰা পৰিলক্ষিত হৈছে মন্ত্রী নামি পৰিছে পৰিষদীয় সমষ্টিত ক্যাম্পেইনিং কৰিবলৈ আৰু তাৰ বিপৰীতে যদি সোৱা যায় অসম জাতীয় পৰিষদ বা ৰাইজৰ দলৰ তেনেকুৱা কোনো ধৰণৰ ইমপেক্ট দেখা নগল বা দেখা যোৱা নাই এগুটি নিৰ্বাচনী প্ৰক্ৰিয়াত আৰু সমান্তৰালকে যদি চাও জেপিপি জিমসিয়া পিপলস পাৰ্টিয়ে কিন্তু এবাৰ তেওঁলোকে হয়তো 18 সন্মানত তেওঁলোকে আসনত প্ৰতিদ্বন্দ্বিতা আগবঢ়াইছে হয় গিনাছ নিছৰাবে এটা নিৰ্বাচনী যে প্ৰচাৰ কাৰ্য সম্পূৰ্ণ হোৱা বা সময়সীমা উকলে যা 12 মিনিট হৈছে ইতিমধ্যে 4:30 বজাত সম্পূৰ্ণ হৈছে আৰু যদি গিনাছ আমি চাও যে সামগ্ৰিক প্ৰেক্ষাপট যে দেউৰী সাহিত্য শাখিত পৰিষদৰ যে নিৰ্বাচন সেই নিৰ্বাচনত আসলতে কবল গলে বিহত্তৰ অসমীয়া জাতিৰ ভিতৰত দেউৰী জনগোষ্ঠীটো এটা পৰিপূৰক এটা জনগোষ্ঠী সেই জনগোষ্ঠীটোক ৰাজনৈতিকভাৱে কোনটো আঞ্চলিক দলে কিমান গুৰুত্ব দিলে আজি এই নিৰ্বাচনত কিন্তু স্পষ্ট হৈ পৰিলে আৰু দেখা পোৱা গৈছে যে আঞ্চলিক দলৰ আঞ্চলিকতাবাদ ৰক্ষা কৰিবৰ কাৰণে জাতি জনগোষ্ঠী অস্তিত্ব ৰক্ষা কৰিবৰ কাৰণে বা ভূমিপুত্ৰসকলৰ যে ৰাজনৈতিক অধিকাৰ তাৰ খেয়া ৰক্ষা কৰিবৰ কাৰণে অসমৰ আঞ্চলিক দল যথেষ্ট গঠন হল আপুনি ইতিমধ্যে নাম উল্লেখ কৰিছে যে জাতীয় পৰিষদ ৰাজৰ দল ইত্যাদি ৰাজনৈতিক দলসমূহ উত্থান ঘটিছিলে বা সৃষ্টি হৈছিলে কিন্তু দেখা পোৱা গল যে জেউৰী জাতি জেউৰী জনগোষ্ঠীৰ যিটো মূল নির্বাচন সেই নির্বাচনটোত কিন্তু সেই রাজনৈতিক দলসমূহ আঞ্চলিক দলসমূহৰ কোনো অস্তিত্ব দেখা পোৱা নগল আৰু তাৰ বিপৰীতে দেখা পোৱা গল যে অগপ অসম গণ পৰিষদ আৰু বিজেপি যি মিত্ৰজোঁটৰ যি সংগ্ৰাম নিৰ্বাচনী সংগ্ৰাম অতি উঠি পৰি লাগিলে আৰু এই নিৰ্বাচনটোক অকণো তেওঁলোকক সৰু নিৰ্বাচন বুলি নাভাবিলে এজিপিয়ে হওক বা বিজেপিয়ে হওক দিল্লী দিছপুৰৰ পৰা দৌৰি আহিলে মন্ত্ৰীসকল বিধায়কসকল বা দিল্লীৰ পৰা দৌৰি আহিলে সাংসদসকল সকলোৱে প্ৰতিটো সমষ্টিত অসমৰ ভিতৰত থকা 22টাকৈ সমষ্টি প্ৰতিটো সমষ্টিত আজিৰ দিনটোত এই মুহূৰ্তত হয়তো বাহিৰলৈ ওলাইছে কিন্তু তাৰ আগ মুহূৰ্তলৈকে প্ৰতিটো সমষ্টিত 22টা সমষ্টিতে যে বিজেপিৰ যি কেন্দ্ৰীয় নেতৃবৰ্গ লগতে বিজেপিৰ ৰাজ্যিক যি নেতৃবৰ্গ মন্ত্ৰী বিধায়ক বা অগপৰ দলৰ যিসকল ৰাজ্যিক কাৰ্যনিৰ্বাহক আছে ৰাজ্যিক বিষয়বৰ্গ আছে তেওঁলোকে কিন্তু উঠি পৰি লাগিলে অৰ্থাৎ এই জনগোষ্ঠীৰ যি ৰাজনৈতিক অধিকাৰ বা ৰাজনৈতিকভাৱে তেওঁলোকক চাবলৈ গলে যিখিনি নিৰ্বাচনী পত্ৰত উল্লেখ কৰিছে বা বহুখিনি আকৰ্ষণীয় কিছু কথা উল্লেখ কৰিছে দেউৰী জনগোষ্ঠীৰ বাবে এই নির্বাচনত জয় হলে কোনে কি করবে এই ধরনের কথাবার্তা কোয়া হয়েছে ঠিক আছে ক্যাম্পেইনিং যেহেতু অন্ত পড়েছে আপনি কইছে যে ইতিমধ্যে এই কেটা দিনত ক্যাম্পেইনিং অন্ত পড়া কিছু মিনিট হয়ে গেছে সম্ভবত 13-14 মিনিট মান হয়েছে অর্থাৎ ইয়ার পূর্ব লাগে মন্ত্রী বিধায়কে বাহর পাতি আছিলে দিল্লির পৰা দৌড়ি আহিছিল সাংসদসকল কিন্তু তার সমান্তরালকৈ যদি আমি চাও কংগ্রেসৰ যে মূল বিরোধী দল কিন্তু কংগ্রেসে আনহাতে কৰি আছে ভাৰত জৰো যাত্ৰা ধুবুৰীৰ পৰা ভাৰত জৰো যাত্ৰা আৰম্ভ হৈছে কংগ্ৰেছৰ আজি সম্ভৱত পঞ্চমটো দিন বা ষষ্ঠটো দিন হ'ব কিন্তু এটা সাবলৈ গলে নিৰ্বাচন থকাৰ মাজতো কিন্তু কংগ্ৰেছৰ সেই ধৰণৰ তৎপৰতা দেউৰী পৰিষদ দখলৰ বাবে দেখা নগল আনহাতে তেওঁলোক ব্যস্ত আছে এতিয়া ভাৰত জৰো যাত্ৰা
আর নিশ্চিত ভাবে গীতাশ্রী কংগ্রেস ব্যস্ত আছে ভারত জোড়ো যাত্রার অর্থাৎ যে অস্তিত্ব শেষ হয়ে গেছে সেই অস্তিত্ব পুনরুদ্ধার ব্যস্ত আছে মূলত গীতাশ্রী প্রতিক্রিয়া প্রকাশের কারণে বা আমি এই বিষয়ে আলোচনা করবর কারণে পশ্চিম গুয়াহী সমষ্টির বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতা আর অগপর রাজ্যিক যত্ন মূলত উপস্থিত আছে তখন আমি কথা বতরা পাতি যত্ন করি মানে প্রথমে বিধায়ক রমেন্দ্র নারায়ণ কলিতার কথা পাতি যত্ন করি দাদা দেখিল এইবার নির্বাচন আপনার যে তৎপরতা সেয়া যেন দেউরী জাতির প্রতি একটা সন্মান আর আপনার রাজনৈতিক সচেতনতা সেয়া প্রকাশ পালে তার বিপরীতে কিন্তু আরো আঞ্চলিক দল আছে একেবারে নিষ্প্রভ কি কব বৃহত্তর জাতির দেউরী জনগোষ্ঠীটো হৈছে এটা অন্যতম জনগোষ্ঠী গতিকে আমি খিলঞ্জীয়া যিখিনি আমি জনগোষ্ঠী আছে আমার যিখিনি ভূমিপুত্র আছে আমি এটা অসমৰ আঞ্চলিক রাজনৈতিক দল গতিকে আঞ্চলিক রাজনৈতিক দল হিসাবে আমি অসমত থকা বিভিন্ন যিখিনি জনগোষ্ঠী আছে এই জনগোষ্ঠীসমূহৰ তেওঁলোকৰ যিটো পৰিচয় তেওঁলোকৰ ভাষা সাহিত্য সংস্কৃতি উত্তৰণৰ কাৰণে আমি সদায় মাত মাতি আহিছোঁ বা তেওঁলোকৰ ভাষা সাহিত্য সংস্কৃতিৰ যিটো ৰক্ষণাবেক্ষণ সেইটো আমি অসম গণ পৰিষদে সদায় বিচাৰোঁ দেখিলোঁ আপুনি তিনিদিন এখন দেউৰী গাঁৱত থাকি বাঘৰা সমষ্টিত থাকি খোজ কাঢ়িলে উলিয়াই গলিয়াই খোজ কাঢ়িছে বিভিন্ন বৰ্গৰ বিভিন্ন শ্ৰেণীৰ লোকৰ লগত কথা পাতিছে মত বিনিময় কৰিছে তেওঁলোকৰ লগত খাইছে উঠা বহা কৰিছে কি অনুভৱ মানে কেনেকুৱা লাগিছে আপোনাৰ এই মুহূৰ্তত তেওঁলোকৰ লগত থাকি এই তিনিদিনৰ অভিজ্ঞতা ন সঁচাকৈয়ে মানে দেউৰী জনগোষ্ঠীৰ যিখিনি মই মানুহ পালোঁ এই মানুহখিনি যথেষ্ট সহজ সৰল আৰু তেওঁলোকৰ এই নিৰ্বাচনটোৰ প্ৰতি যিটো এটা আন্তৰিকতা দেখিলোঁ যিটো উৎসাহ দেখিলোঁ সঁচাকৈয়ে মই যথেষ্টখিনি আনন্দ অনুভৱ কৰিছোঁ কাৰণ এতিয়াও যে গণতন্ত্ৰৰ প্ৰতি ইমান আস্থা আৰু বিশ্বাস লৈ যে এই জনগোষ্ঠীটো আছে এইটো সঁচাকৈয়ে এটা গণতন্ত্ৰৰ বাবে এটা গণতান্ত্ৰিক দেশৰ বাবে শুভ লক্ষণ গতিকে আজি দেউৰী জনগোষ্ঠীৰ তেওঁলোকৰ যিখিনি সমস্যা তেওঁলোকৰ নিজস্বও কিছুমান সমস্যা আছে সেই সমস্যাসমূহ সমাধানৰ ক্ষেত্ৰত তাৰ লগতে আজি বাগৰা এই সমষ্টিটোৰ বিভিন্ন অঞ্চলৰ বিভিন্ন সমস্যা আছে গতিকে মই দেখিছোঁ যে আমাৰ অসমৰ বৰ্তমানৰ জনপ্ৰিয় মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাৰ আজি আমাৰ খিলঞ্জীয়া ভূমিপুত্ৰৰ কাৰণে বা বিভিন্ন জাতি জনগোষ্ঠীৰ কাৰণে যিধৰণে তেওঁ ইতিমধ্যে বিভিন্ন ব্যৱস্থা গ্ৰহণ কৰিছে মই দেখিছোঁ যে দেউৰী জনগোষ্ঠীও আমাৰ মুখ্যমন্ত্ৰীৰ ওপৰত যথেষ্ট আস্থা আৰু বিশ্বাস আছে গতিকে তেওঁলোকেও বিচাৰিছে যে আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা মুখ্যমন্ত্ৰী হৈ থকা অৱস্থাত যাতে আমি আমাৰ নিজৰ যিখিনি স্বকীয় সমস্যা এই সমস্যাখিনিও যাতে তেওঁৰ নেতৃত্বত এইখিনি সমাধান যাতে হয় আৰু তেওঁলোকে এইটো সমাধান যে হ'ব তেওঁলোকৰো এটা বিশ্বাস আছে গতিকে আমি ভাবোঁ যে এইকাৰণেই এই দেউৰী জনগোষ্ঠীয়ে এইবাৰ শাসক দলৰ লগত থাকিব বিচাৰিছে আৰু আমি যিহেতু বিজেপিৰ লগত মিত্ৰতা কৰি আমি যিহেতু আমি বাগৰাত এইটো সমষ্টিত আমি অগপৰ প্ৰাৰ্থী থিয় কৰিছোঁ গতিকে আজি বিজেপিৰ যিসকল নেতৃত্বত আছে বা বিজেপিৰ যিসকল আমাৰ কৰ্মী আছে আৰু অগপৰ যিসকল কৰ্মী আছে সকলোৱে লগ হৈ আজি কিন্তু এই বাগৰাত এই আমাৰ প্ৰাৰ্থী নন্দিতা দেউৰী হয় সঞ্জীৱ প্ৰশ্ন এটা আছে যে চাৰিখনতে বাৰ্গেইন কৰিলে সঞ্জীৱ চাৰিখন আসনহে আচলতে এবাৰ বিচাৰিছিল নেকি নে ইয়াতকৈ আৰু অধিক বিচাৰিছিল তেওঁ যিধৰণে কথাখিনি কৈছে ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাই তেখেতে যিধৰণে কথাখিনি কৈ গৈছে বা বুজাই গৈছে কিন্তু হয়তো ইয়াতকৈ আৰু বেছি তেওঁলোকে খুজিছিল নেকি মই সেই বিষয়ে কথা পাতিম ৰমেন্দ্ৰ নাৰায়ণ কলিতাৰ লগত দাদা চাওক চাৰিখন আসন কেৱল আপোনালোকৰ কাৰণে এৰি দিলে বিজেপিয়ে ইমানেই বিচাৰিছিলে নে আৰু আপোনালোকে বিচাৰিছিলে চাওক আমাৰ যিহেতু আমি বিজেপিৰ মিত্ৰজোঁটৰ লগত আছোঁ গতিকে আমাৰ উদ্দেশ্যটো হৈছে যে জনগোষ্ঠীসমূহৰ বিকাশ উন্নয়ন হ'ব লাগে তেওঁলোকৰ উত্তৰণ হ'ব লাগে গতিকে আমি আমাৰ চাৰিটা সমষ্টি যিটো দিছে আমাৰ লক্ষ্য হৈছে যে আমি বিজেপি অগপৰ যিখিনি প্ৰাৰ্থী আছে আমি এই প্ৰাৰ্থীখিনিক জয়যুক্ত কৰা গতিকে আমাৰ যিটো চাৰিটা সমষ্টি দিয়া হৈছে এই চাৰিটা সমষ্টিত আমি আমাৰ প্ৰাৰ্থীসকলক জয়যুক্ত কৰাৰ কাৰণে আমি সকলোৱে
মানে লগ হয়ে আমি আমার প্রার্থীক জয়যুক্ত করার কারণে আমি ব্যবস্থা লইছো। আর কেবল দুটা দল মিত্রতা আছে, বিজেপি আর অগপ, 22টা সমষ্টি যেহেতু চারিটা কম হওয়া নাই, বা সমবিতরণের ক্ষেত্রে বা অন্য যদি দল থাকলেহেন আপনার একগুট হয়ে সমবিতরণের কথাটা তেনকা প্রশ্ন আহে। কিন্তু এবার দুটা দল মাত্র, তারও মাত্র চারিখন আসন দিলে, কিবা খুদ রয়ে গেল নাকি বা মনত কিবা অভিযোগ আছে নাকি? না না, আমার এক মানে তেনে ধরনের মনত অসন্তুষ্টি ভাব নাই, কারণ আমি চারিটা পাইছো, আমি চারিটা মানে জয়ী করিব লাগে, সেইটাই হয়েছে আমার এটা মূল দায়িত্ব বা মূল লক্ষ্য। গতি আমার কথাটো হয়েছে যে বিজেপি অগপর মিত্রজোঁটর যাতে আমি আমার এই পরিষদখন যাতে আমি দখল করো। ঠিক আছে, বুঝলাম। রাইজর দলের বা তেনকা তৎপরতা দেখাই নকল, বা জাতীয় পরিষদের ফল তেনকা তৎপরতা দেখা নগল। আনহাতে জিমসিয়া পিপলস পার্টি কিমান প্রত্যাহ্বান বলে ভাবে জেপিপি? হয়, নিশ্চিতভাবে সেই প্রশ্নটো মই পুনে পুনে অগপর যে বিত্ত সম্পাদক জয়ন্ত খাউণ্ডর কাষলে লৈ যাব বিচাৰিম, যে নতুনকে গঠন হওয়া জেপিপি, জিমসিয়া পিপলস পার্টি, কিমান আপনাদের কারণে প্রত্যাহ্বান সৃষ্টি করেছে? তার বিপরীতে আর একটা কথা আপনার প্রসঙ্গক্রমে কই থাকুন, সেই কথা উত্তর বিচারিম, যে আঞ্চলিক দল যাবার বিধানসভাত প্রতিদ্বন্দ্বিতা করা রাইজর দল বা জাতীয় পরিষদ কোনো অস্তিত্বই নাই, সেই বিষয়ে কি কব? মানে অসম গণ পৰিষদ দলটো হল অসমীয়া জাতি, অসমত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীয়ে একগোট হয়ে গঠন করেছে। সবশ্রী অসম আন্দোলনের পরিসমাপ্তিত রাইজে একটা রাজনৈতিক দল জন্ম দিছে 1985 সনের 14 অক্টোবর, সেইটো হল অসম গণ পৰিষদ দল। ইয়াত রাইজর আবেগ অনুভূতি আছে, রাইজর ত্যাগ আছে, রাইজর কষ্ট ত্যাগ, ইয়ার দ্বারা এই অসম গণ পৰিষদ দলটো গঠন হয়েছে। গতি অসম গণ পৰিষদ দল দুই তিনটা মানুহে সংগঠিত করা একটা দল নহয়। অসম গণ পৰিষদ দল হল অসমীয়া জাতির আবেগ অনুভূতি থাকা একটা দল, অসমীয়া জাতির ত্যাগ থাকা একটা দল, অসমীয়া জাতির স্বাভিমান থাকা একটা দল। জেপিপি তেনকা নহয় নাকি, রাইজর দল বা জাতীয় পরিষদ? রাইজর দলে আর জাতীয় পরিষদ কেনেধরনের গঠন হয়েছিল আপনাদের জানি, এতিয়া কেনেধরনের গঠন করে নির্বাচন অবতীর্ণ হয়েছিল আর তার ফলাফল কি হল সেই কথাটো আপনাদের গম পায়। কিন্তু কারণে আপনি ভাবেন একটা সুযোগ আছে এই দেউরী সাহিত্য শাসিত পরিষদত যাক জিকক বা হারক অস্তিত্ব প্রকাশ করব কারণে একটা সুযোগ আছে বলে আপনি ভাবেন? আমি কোনো রাজনৈতিক বেলেগ দলের কথা আমি চিন্তা নকরো, কারণ অসমীয়া জাতির একটা স্বাভিমানের দল হল অসম গণ পরিষদ দল, আর অসম গণ পরিষদ দলে অসমত বসবাস করা সকল রাইজর সকল জাতি জনগোষ্ঠীক প্রতিনিধিত্ব করা একটা দল। ইয়াত সকলো জাতি জনগোষ্ঠীয়ে জড়িত হয়ে আছে, জাতি জনগোষ্ঠীর জড়িত থাকা একটা আঞ্চলিক শক্তি, এই শক্তিটো নিশ্চয় এদিন হঠাৎ গঠন হওয়া একটা দলের রিজাব নি কেজন মানুষের নেতৃত্বত একটা ইস্যু লই পেলাই গঠন হওয়া একটা দল নহয় অসম গণ পরিষদ দল। গতি সেই কারণে মই অসম গণ পরিষদ দলে যেহেতুকে অসমত বসবাস করা সকল জাতি জনগোষ্ঠীর সর্বাঙ্গীন উন্নতির ভাবে কাম করেছে, সর্বাঙ্গীন উন্নতি হকে আমাক মাতি আহিছে, সকলকে একত্রিত করে একতার দোলেরে বান্ধ করার একটা পরিকল্পনা করেছে। গতি সেইকাৰণে অসম গণ পরিষদ দলটুকে একটা শক্তিশালী আঞ্চলিক দল হিসাবে আমি কব বিচাৰোঁ। কিন্তু একটা কথা আপনাদের স্বীকার করবই লাগিব, যে জেপিপিয়ে জেপিপিয়ে যথেষ্ট প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে, সেই কথাটা স্বীকার করে নকরে, যে জিমসিয়া পিপলস পার্টি জাতীয় পরিষদ বা রাজ্যর দলতক যথেষ্ট একটা সরু রাজনৈতিক দল, তথাপি আপনার প্রতি কিন্তু তীব্র ভাবুকি মানে প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে। প্রত্যাহ্বানের সৃষ্টি করেছে নাই করা সেটা সময় কব, আর সেটা নিশ্চয় ফলাফলত আপনাদের গম পাব। ঠিক আছে, ফলাফল অর্থাৎ আমি অপেক্ষা করব লাগিব, আর প্রচার ক্যাম্পেইনিং যেহেতু অন্ত পড়ছে, সঞ্জীব অন্ত পরিছে, আর ক্যাম্পেইনিং অন্ত পড়ার এইখিনি সময় প্রশাসন সাজু হয়েছে নির্বাচন সুকলমে অনুষ্ঠিত করবলে 8 নভেম্বর ভোটদান লক্ষণীয় হয়ে পড়ব, ভোটদানের দিনটো আর সমান্তরালক ফলাফলতে কোনে শেষ হাহি মারে সেয়া উলাই পড়ব। ধন্যবাদ সঞ্জীব, আমাক আপনি কিছু কথা জানালে দুইগারীরপরা প্রশ্নর জড়িয়ে।